অনেক বিকট, মানে মনে হয়েছে এরকম যে শব্দ হওয়ার পরে কিছু একটা ড্যামেজ হয়ে নিচে পড়ে গেছে, মানে এটা সিম্পটমটা এরকম হয়েছে। অনেকে বলছেন এটা এসি বিস্ফোরণ, আপনি কি বলছেন? এটা ওইভাবে বলা যাচ্ছে না, তবে আওয়াজ হয়েছে, যেহেতু আওয়াজ হয়েছে বিস্ফোরণটা ওইরকম, গাড়ির বিস্ফোরণ, এসির বিস্ফোরণ বা এসি এর আওয়াজটা এরকম হয়েছে, বাট আমরা ওই এসিটা এখনও বুঝতেছি না যে এসিটা বিস্ফোরণ হয়েছে। আমার বাসাটা তো আমি দোকান থেকে বের হয়ে আমি বাসায় আমার বাচ্চার স্কুল থেকে নিয়ে আসছি, বাচ্চাকে রাখবো, গ্যারেজের সামনে একটু বিকট শব্দ পাইলাম, পরে দৌড়া এসে দেখি যে এই পরিস্থিতি। এই কারোর মুখে আমরা শুনছি আপনার পর্যন্ত দুইজন তিনজন আমরা নিজেরাই আমরা চারজন হসপিটাল পাঠাই, ঢাকা মেডিকেল আমরা উঠাই দিচ্ছি। আমরা শব্দ পাওয়ার সাথে সাথে যেহেতু আমরা প্রাথমিক রেস্কিউয়ার হিসেবে কাজ করে থাকি, তো সাথে সাথেই আমরা এখানে চলে আসছেন হতাহত অবস্থায় তাদেরকে আমরা পেয়েছি, তাদেরকে আমরা সাইডে তারা ছিল, জাস্ট আহত অবস্থায় ছিল, সেক্ষেত্রে আমরা এসেই জাস্ট তাদের না আমাদের ভিতরে ঢোকার সেরকম কোনো কারণ ছিল না, দেন হচ্ছে আমরা জাস্ট প্রাথমিক কার্য সহযোগিতা সবাই নিচে নামো, সবাই নিচে নামো।